আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি রান্না করব, যেটা নারকেলের দুধ ছাড়া বানাবো। আমি তুলিকা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো চলুন রান্নাটা স্টার্ট করা যাক। কড়াটা আমার ভালোই গরম হয়ে গিয়েছে, আমি এর মধ্যে হাফ কাপ রিফাইন অয়েল দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব। আমি এখানে 300 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোকে ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। দেখুন কিভাবে ভেজে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে আমি তুলে নেব। আমি এবার আলুগুলো ভেজে নিচ্ছি। মালাইকারিতে তো আলু ব্যবহার করা হয় না, কিন্তু ঘরোয়াভাবে খাবো বলে আমরা এই আলুটা ব্যবহার করছি। আপনারাও আলু কখনো ব্যবহার করে দেখতে পারেন, ভালোই লাগে খেতে। আলুগুলোকে এইভাবে লাল করে ভেজে নিতে হবে। আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবারে আমি ফোড়ন দিচ্ছি একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। এগুলোকে তেলে ভালোভাবে ভেজে নেব। এবার আমি এর মধ্যে হাফ কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে কষাতে হবে পেঁয়াজটাকে। দেখুন কেমনভাবে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে এবার 1/2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। মালাইকারির টেস্টটা একটু মিষ্টি হয়, তাই চিনি একটু বেশি দিচ্ছি। আমি এবার এর মধ্যে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর 1টা টমেটোর পেস্ট ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দেখুন কেমনভাবে মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর 1 টেবিল স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে 1 চামচ কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দিলাম, কালারটা যাতে ভালো হয়, আর সব মশলাগুলোর সাথে এটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার আমি আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে কষাবো। আলুটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে 1 টেবিল স্পুন নুন দিয়ে দিচ্ছি আর ভালোভাবে মিশিয়েও দিচ্ছি। দেখুন কষানো আমার মোটামুটি হয়ে গেছে। আমি এবার এর মধ্যে 1 কাপ জল দিয়ে দিচ্ছি। আলুটাকে সেদ্ধ করার জন্যই জলটা দিলাম। এবার ঢেকে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, দেখুন জলটা অনেকটাই কমে গেছে আর আলুগুলোও আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর ভালোভাবে সব মশলাগুলোর সাথে মিশিয়ে দিচ্ছি। আমি এবার এর মধ্যে 250 ml আমুল তাজা দুধ দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো রকমের গরুর দুধ ব্যবহার করতে পারেন। এবার আমি সবগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আমি গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে দিলাম। এই সময় রান্নাটাকে নাড়তে হবে, তার কারণ তলাটা লেগে যেতে পারে। দেখুন রান্নাটা আমার মোটামুটি হয়ে গেছে। তো চলুন সার্ভ করা যাক। আর অবশ্যই নামানোর আগে নুনটা টেস্ট করে নেবেন। দেখুন আমি এটা সার্ভ করে ফেলেছি। তো আমার যদি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।